টিউটোরিয়ালের এই পর্বে আপনাকে স্বাগতম। আমরা এর আগের টিউটোরিয়ালে স্ট্রিং নিয়ে কিভাবে কাজ করতে হয় তা দেখেছিলাম। আজকে আমরা স্ট্রিং নিয়ে আরো একটু বিস্তারিত দেখব। তো চলুন শুরু করা যাক। আমরা এর আগের টিউটোরিয়ালে দেখেছিলাম একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবলে মানগুলো কিভাবে থাকে। তো এখানে আমরা দেখাবো স্ট্রিং টাইপের ভেরিয়েবল এবং অন্য যে কোনো টাইপের অ্যারে সে দুটার মধ্যে একটা পার্থক্য আছে, সে পার্থক্যটা কোথায় এবং আমরা কোডের মধ্যে সেটা কিভাবে ব্যবহার করব। মনে করুন এখানে নেম নামে একটা স্ট্রিং আছে যেটার সাইজ হচ্ছে 6, তাহলে মেমোরি অ্যালোকেশনটা হবে এরকম, এবং যদি এই মানটা রাখা হয় তাহলে মানগুলো থাকবে এভাবে। আবার মনে করুন এখানে ইন্টিজার টাইপের একটা অ্যারে আছে যেটার সাইজ হচ্ছে 2, তাহলে নিচের মতো মেমোরি অ্যালোকেট হবে এবং মার্ক 0 ইন্ডেক্সে থাকবে এরকম ছোট ছোট চারটা বক্স, কারণ ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবলের জন্য 4 বার জায়গা তৈরি হয়। এটা বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য ভেরি করতে পারে। তো আমি ধরে নিলাম যে আপনার কম্পিউটার হচ্ছে 32 বিট, 16 বিট অপারেটিং মেশিনে 2 বার জায়গা তৈরি হয়। যাই হোক, আমি ধরে নিচ্ছি যে 4 বার জায়গা তৈরি হয় ইন্টিজার টাইপের ভেরিয়েবলের জন্য। তাহলে এখানে মার্ক 0-তে 4টা ছোট ছোট বক্স আপনি চিন্তা করতে পারেন, যে প্রত্যেকটা বক্সের মেমোরি সাইজ হচ্ছে 1 বাইট করে। একইভাবে মার্ক 1-এ এরকম 4টা ছোট ছোট বক্স আপনি চিন্তা করতে পারেন। এখন আপনি যখন এই ভেরিয়েবলে একটা মান রাখতে যাচ্ছেন, মানে একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবলে যখন মান রাখতে যাচ্ছেন, এটা আপনি দুভাবে রাখতে পারেন। একটা হচ্ছে প্রোগ্রামটা রান করার পর কিবোর্ড থেকে রাখতে পারেন স্ক্যানে ফাংশনের মাধ্যমে, আবার এভাবে আপনি আপনার প্রোগ্রাম কোডের মধ্যেও মানটা অ্যাসাইন করে দিতে পারেন। তো এখন আমরা দেখব কিবোর্ড থেকে যখন একটা মান স্ট্রিং টাইপের ভেরিয়েবলে দেওয়া হয় তখন ওই ভেরিয়েবলের সাথে এম্পারসেন্ট সিম্বলটা ব্যবহার করা হয় না। এটা কেন? তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন, একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবলের মেমোরি অ্যালোকেশন গুলো হয় 1 বাইট 1 বাইট করে, মানে 0 ইন্ডেক্সের জন্য 1 বাইট, এরপর 1 ইন্ডেক্সের জন্য 1 বাইট, 2 ইন্ডেক্সের জন্য 1 বাইট, এভাবে। তো মনে করুন এগুলো হচ্ছে একটা রশির খণ্ড, এই ছোট ছোট যেই বক্সগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে এক একটা রশির খণ্ড। তো এই ইন্ডেক্সের সাথে এই ইন্ডেক্সের মাঝখানে কোনো গ্যাপ নাই, এই খণ্ডটা এই ইন্ডেক্সের খণ্ডের সাথে 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 লাগানো আছে। কিন্তু এই মেমোরি অ্যাড্রেসটা যদি আপনি চিন্তা করেন, এই ইন্ডেক্সের মধ্যে এই খণ্ডটা আবার এই এই মেমোরি অ্যাড্রেসের মানে এই ইন্ডেক্সের যে এই ফার্স্ট যে বক্সটা সেটার মাঝখানে এই তিনটা গ্যাপ আছে, 1 2 3, এই তিনটা গ্যাপ আছে। তার মানে স্ট্রিং টাইপের ভেরিয়েবলের জন্য আপনার প্রত্যেকটা ইন্ডেক্স নাম্বার সিকুয়েন্সিয়ালি পরপর এভাবে অ্যাটাচ থাকে। তো সেজন্য আমরা যখন স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে একটা স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে মান রাখতে যাই তখন এম্পারসেন্ট সিম্বলটা ব্যবহার করি না, কারণ এই নেমটা ডিফাইন করে এই পুরো অ্যাড্রেসের বাফারটাকে, 0 থেকে 5 পর্যন্ত যে অ্যাড্রেসের বাফার আছে সম্পূর্ণটাকেই রেফার করে এই মেমোরি অ্যাড্রেসটা, এই নেমটা। আমি যখন এখানে মোর স্পেসিফিক ভাবে এই অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করতে যাব, তাহলে এই অ্যাড্রেসে তো একটা ক্যারেক্টার রাখা যাবে। আমরা এর আগের টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে এই প্রত্যেকটা ছোট ছোট জায়গাতে একটা করে ক্যারেক্টার রাখা যাবে। তো সেই কাজটা যদি আমি করতে যাই তখন আমি এখানে লিখবো %c অ্যাড্রেস অফ নেম 0, মানে আমি এই অ্যাড্রেসটা এক্স্যাক্টলি এই অ্যাড্রেসটাকে যখন রেফার করতে যাই তখন এম্পারসেন্ট সিম্বল, তারপর হচ্ছে নেম, এরপর ইন্ডেক্স নাম্বার, আমি এটাকে রেফার করতে চাইলে তখন এখানে লিখতাম 1। তার মানে স্ট্রিং টাইপের ভেরিয়েবলকে যখন আমি স্ক্যানএফ ফাংশনে রেফার করতে যাই তখন সেখানে এম্পারসেন্ট সিম্বলটা ব্যবহার করা হয় না। আবার আপনি যখন ইন্টিজার টাইপের একটা অ্যারের অ্যাড্রেসকে রেফার করবেন তখন কিন্তু সব সময় এম্পারসেন্ট সিম্বলটা ব্যবহার করতেই হবে। কারণ কি? কারণ হচ্ছে আপনার এখানে প্রত্যেকটা মেমোরি অ্যাড্রেস সেটা একটা ব্লককে ডিফাইন করে, এই 4টা ছোট ছোট বক্স নিয়ে একটা ব্লক তৈরি হইলো, সেই ব্লককে ডিফাইন করে। তো সেই ব্লকের এক্স্যাক্ট লোকেশনটা পাইতে হইলে আপনাকে এম্পারসেন্ট সিম্বল দিয়ে সেই এক্স্যাক্ট লোকেশনটা নিয়ে আসতে হবে। তো আমরা এখন কিছু কোড দেখি, আশা করি এই কোডটা আপনি সহজে বুঝতে পারতেছেন। এখানে আমরা এই কোডটা দিয়ে যেটা করতে চাইছি সেটা হচ্ছে ইনপুটটা দেবো কিবোর্ড থেকে এবং প্রিন্ট আউট করবো, আমি যে মানটা ইনপুট দিলাম কিবোর্ড থেকে সেই মানটা প্রিন্ট আউট করবো।
তো সেই জন্য আমি কি করলাম, নেম নামে একটা ভেরিয়েবল নিলাম, সেটার স্ট্রিং সাইজ দিলাম হচ্ছে 50। তারপরে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আই, এটা আমার দরকার হবে লুপিং এর জন্য পরে। আচ্ছা, তারপরে আমি আউটপুট স্ক্রিনে যেন এই মেসেজটা ভেসে ওঠে, প্রোগ্রামটা রান করলে এন্টার ইউর নেম, তারপরে স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে যে নামটা ইনপুট দেওয়া হবে কিবোর্ড থেকে সেই মানটা এই ভেরিয়েবলে রাখা হইলো, এই ভেরিয়েবলে রাখা হইলো। আমি আরেকবার মনে করাই দেই যে এখানে আমরা কিন্তু এম্পারসেন্ট সিম্বল ব্যবহার করি নাই, স্ট্রিং এ এম্পারসেন্ট সিম্বল ব্যবহার করতে হয় না। ওকে, প্রিন্টএফ। তারপরে আমার এখানে দেখাইলো যে আমি যেই মানটা ইনপুট দিলাম সেই ভেরিয়েবলের মধ্যে যে মানটা আছে সেটা আমি এখানে প্রিন্ট আউট করে দিলাম। এই কাজটা আমি করছি পার্সেন্টেজ দিয়ে, এই ভেরিয়েবলটাকে রেফার করে দিয়ে। আবার যেহেতু এই যে ভেরিয়েবলটা আছে সেটা হচ্ছে অনেকগুলা ক্যারেক্টারের সমষ্টি এবং প্রত্যেকটা ক্যারেক্টার 0, 1, 3 এই ইন্ডেক্স গুলাতে আছে, আমি সেই কাজটা তাইলে এখন লুপিং এর মাধ্যমে করতে পারি। তো সেই কাজটা যদি আমি লুপিং এর মাধ্যমে করি কিভাবে করতে হবে, আমি জাস্ট এখানে একটা মেসেজ দেখাইলাম এডিশনালি যে ইউজিং এভরি সিঙ্গেল ক্যারেক্টার নেম, মানে এই যে স্ট্রিংটা আছে এই স্ট্রিং এর প্রত্যেকটা সিঙ্গেল ক্যারেক্টারকে এই নেম 0, নেম 1, নেম 2 এভাবে ইন্ডেক্স গুলাকে আলাদা আলাদা করে আমি প্রিন্ট আউট করে, ক্যারেক্টার গুলোকে প্রিন্ট আউট করে তখন আমি আমার ইনপুট দেওয়া ওয়ার্ডটাকে আমি প্রিন্ট করতে চাই। সেই কাজটা আমি এই লুপের মাধ্যমে করছি। তার আগে এই মেসেজটা দেখাই দিছি যে হ্যাঁ আমি এই যে লুপের মাধ্যমে যে কাজটা করতেছি সেটা হচ্ছে এই যে এটা। ওকে, এখন লুপের মধ্যে কি হচ্ছে এখানে লক্ষ্য করুন, আমি আই সমান 0 মানে ইনিশিয়ালাইজেশন অংশে দিছি আই ইকুয়ালস টু 0। তারপর এখানে সেমিকোলনের পরে কন্ডিশন অংশ যেটা সেটা মিসিং, মানে আমি কোনো ধরনের কন্ডিশন কেয়ার করি না, যে কোনো কন্ডিশনে লুপটা ঘুরবে। এটা হচ্ছে ইনফাইনাইট লুপ, কেন তৈরি করা হয়েছে ইনফাইনাইট লুপ সেটা আমি একটু পরে ব্যাখ্যা করতেছি। তারপর দেখেন এখানে প্রত্যেকটা আইটারেশনে আই এর মানটা এক করে বাড়াবে, আপডেট করবে। ওকে, এখানে যখন লুপের ভেতর ঢুকবে সাথে সাথে চেক করবে নেম আই, মানে যততম আইটারেশনই হোক ওই আইটারেশনের জন্য, মনে করেন ফার্স্ট আইটারেশন, ফার্স্ট আইটারেশনে আই এর মান কত 0, তো নেম 0 তে কি টার্মিনাল ক্যারেক্টার আছে, যদি থাকে তাহলে ব্রেক করবে। ওকে, এখন মনে করেন 1 এ আসলো, টার্মিনেটিং ক্যারেক্টার আছে, তখন হবে নেম 1, যদি থাকে টার্মিনেটিং ক্যারেক্টার তাহলে ব্রেক করবে, যদি না থাকে তাহলে কি করবে, ওই আইটারেশনে আই এর মান যত, ততম পজিশনে স্ট্রিং এর ততম পজিশনে যে বর্ণটা আছে সেই বর্ণটা প্রিন্ট আউট করবে। দেখুন 0 নিয়ে যখন ঢুকবে তখন হচ্ছে নেম 0টা প্রিন্ট হবে, আবার 1 নিয়ে যখন ঢুকবে নেম 1টা প্রিন্ট হবে। ওকে, এখানে আমি কন্ডিশনটা কেন দিলাম না, কারণ হচ্ছে আমার এই লুপটা কখন থামবে সেটা ডিফাইন করবে হচ্ছে আমার যেই স্ট্রিং এর মধ্যে ক্যারেক্টারটা আছে সেটা কি টার্মিনেটিং ক্যারেক্টার কিনা, মানে সব শেষের বর্ণ কিনা, সব শেষের বর্ণ হইলে সেখানে ব্রেক স্টেটমেন্ট দিয়ে এই লুপ থেকে বের হয়ে যাবে। এই ব্রেক স্টেটমেন্ট আমি ব্যবহার না করে এখানে কন্ডিশনটা দিতে পারতাম। আমরা প্রোগ্রামটা আগে রান করে দেখি, তারপরে এই এই লুপটাকে আবার কিভাবে লেখা যায় সেই জিনিসটা দেখাচ্ছি। ওকে, প্রোগ্রামটা রান করা যাক। এন্টার ইউর নেম, আমি নাম দিলাম সত্তার, SATTAR। এন্টার। এখানে দেখেন আউটপুটে আপনি যেটা দেখতে পাচ্ছেন, ইউজিং ফুল স্ট্রিং ফরম্যাট, মানে পার্সেন্ট এস দিয়ে আমি যেটা দেখাইছি সেটা হচ্ছে SATTAR। আবার এই যে ইউজিং এভরি সিঙ্গেল ক্যারেক্টার এই লুপিং এর মাধ্যমে যেটা দেখেছি সেটাও হচ্ছে 70। তার মানে আমি একটা স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে ইচ্ছে মতো কাজ করতে পারি, এই লুপিং এর ভেতরে প্রত্যেকটা ক্যারেক্টার কি সেটার উপর যদি আমি আরো মজার মজার কোনো লজিক খাটাইতে চাই সেটা খাটাইতে পারবো, যে ক্যারেক্টারটা যদি এস হয় তাহলে সেই এসটাকে আমি রিপ্লেস করে দেবো এ দিয়ে। এভাবে আমি ইচ্ছে মতো ক্যারেক্টারের প্রত্যেকটা বর্ণ নিয়ে মজার মজার অনেক কিছু করতে পারি। এখন আমরা দেখবো এখানে ইনফাইনাইট ফর লুপ না দিয়ে আমি কন্ডিশনটা যদি এখানে সেট করি তাহলে সেই কাজটা কিভাবে করা যায়। এখানে দেখুন এই কন্ডিশনটা যখন ম্যাচ করে তখন হচ্ছে এটা ব্রেক হয়, তাহলে আমি এই কন্ডিশনটা যদি এখানে বসাই, তাহলে এটার মানে দাঁড়াইলো কি, আমার আয়ের যেই মানের জন্য এই স্ট্রিং এর মধ্যে টার্মিনেটিং ক্যারেক্টার পাবে তখন এই লুপের ভেতর ঢুকবে। তাহলে ব্যাপারটা তো বিপরীত হয়ে গেল, আমি চাই টার্মিনেটিং ক্যারেক্টার যখন পাওয়া যাবে তখন আর
লুপের ভেতরে ঢুকবে না, এটা আর প্রিন্ট আউট করবে না। টার্মিনেটিং ক্যারেক্টার মানে সব শেষের বর্ণের পরে এই স্ট্রিংটা শেষ যেটা নির্দেশ করে। তাহলে আমি এখানে যদি এটা এরকম করে দেই নট ইকুয়াল টু টার্মিনেটিং ক্যারেক্টার, তাইলেই তো আমার পারপাসটা ফুলফিল হয়ে গেল। কারণ আমি চাই যে এই টার্মিনেটিং ক্যারেক্টার বাদে যে কোনো কিছু যখন পাবে তখন এই লুপটা ঘুরবে এবং ওই ক্যারেক্টারটা প্রিন্ট আউট হবে। ওকে, এখন আমি প্রোগ্রামটা সেট করি এবং রান করি। আমার সেম কাজটা হওয়া উচিত, দেখি SAR। এখানে আমি এই এই জিনিসটা দুভাবে দেখাইলাম। এটা হচ্ছে ব্রেন স্টর্মিং একটা জিনিস, আপনি অনেকভাবে চিন্তা করতে পারেন। ইভেন আপনি হয়তো আমি যেভাবে চিন্তা করছি এই দুইটা বইয়ের বাদ রেখে নতুন আরেকটা কিছু ফাইন্ড আউট করে ফেলতে পারেন। প্রোগ্রামিং এই জন্যই হচ্ছে সবচেয়ে মজার, আপনি যেভাবেই চিন্তা করবেন সেটা যদি লজিক্যালি হওয়া পসিবল হয় আপনি প্রোগ্রাম রান করলে সাথে সাথে সেই লজিকের খেলা দেখতে পাবেন। ওকে, এখানে আরেকটা জিনিস দেখব। আমরা যখন ইনপুট দিচ্ছি আমরা দুবার একটা একটা ওয়ার্ড ইনপুট দিছি। এখন আমরা দেখি যে একটা সেন্টেন্স ইনপুট দিয়ে চেষ্টা করি, তো এখানে দেখুন আমি হ্যালো লিখলাম এবং এখানে একটা স্পেস দিলাম। পার্স যখন স্পেস পাইছে তখনই ইনপুটটা বন্ধ করে দিছে, মানে আমার ভেরিয়েবলে সেভ হবে শুধু এই মানটা। এন্টার চাপলে আমি এই মানটা আউটপুটে দেখতে পাবো, দেখুন। ইয়েস, তার মানে স্ক্যানফ ফাংশনের মাধ্যমে আমি যখন কোন একটা ভেরিয়েবলের মধ্যে মান নিচ্ছি তখন ফার্স্ট যে স্পেসটা পায় সেই স্পেসের পর থেকে বাকিগুলো আর ওই ভেরিয়েবলে সেভ করে না, ওই প্রথম পোর্শনটাকে শুধু সেভ করে। তো আমি যদি পুরো একটা সেন্টেন্সকে ইনপুট হিসেবে নিতে চাই এবং স্ক্যানফ ফাংশন ব্যবহার করে সেই কাজটা করতে চাই, তাহলে সেটা কিভাবে করব এই জিনিসটা আমরা একটু দেখি। তো এই কাজটা করার জন্য আমার স্ক্যানফ ফাংশনের ভেতরে পার্সেন্ট এস এর পরিবর্তে জাস্ট এভাবে লিখতে হয়, মানে পার্সেন্ট থার্ড ব্রেকেটের ভিতরে ক্যারেট সিম্বল বা এক্সপোনেন্ট সিম্বল, তারপর হচ্ছে ব্যাকস্ল্যাশ এন, তারপর থার্ড ব্রেকেট। এটার মানে হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত এনটার না চাপবো, ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন, আমি যখন আর নিউ লাইনকে ডিফাইন করা হচ্ছে এনটার এই ইনপুটটা দিয়ে, আমি যতক্ষণ পর্যন্ত একটা লাইন টাইপ করার পরে এন্টার না চাপবো ততক্ষণ পর্যন্ত আমার ইনপুটটা নিতে থাকবে কোন ভেরিয়েবলে, এই যে লাইন ভেরিয়েবলে। ওকে, আমরা প্রোগ্রামটা রান করে দেখি। ওকে, প্রোগ্রামটা রান করে দেখে এখন এখন আমি যে কোনো একটা লাইন ইনপুট দিলাম। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আমি একটা লাইন ইনপুট দিচ্ছি অনেকগুলো স্পেস আছে সেটা ঠিক আছে, কিন্তু আমার যে বর্ণগুলো আছে ওই লাইনে যে বর্ণগুলো আছে সেটা যেন 61 ক্যারেক্টার থেকে বেশি না হয়। ওকে, এখন আমরা এন্টার চাপলে আউটপুটে এই পুরো লাইনটা দেখা উচিত, দেখি। ইয়েস, হ্যালো প্রোগ্রামার, হাউ আর ইউ। ওকে, তাহলে আপনি দেখলেন কিভাবে স্ক্যানফ ফাংশন দিয়েই আমরা পুরো একটা লাইন ইনপুট নিতে পারি সি প্রোগ্রামের মাধ্যমে। আজকে তাহলে এ পর্যন্তই, আমাদের পরবর্তী টিউটোরিয়ালে স্ট্রিং এর লাইব্রেরি ফাংশন নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, স্ট্রিং এর লাইব্রেরি ফাংশন কিভাবে ব্যবহার করতে হয়, স্ট্রিং এর লাইব্রেরি ফাংশনগুলো কম্পাইলরে কিভাবে এক্সিকিউট হয়, একটা স্ট্রিং লাইব্রেরি ফাংশনের আর্গুমেন্টগুলো কিভাবে পাস হয়, সেখানে ওই আর্গুমেন্টগুলো ভেতরে যে কিভাবে কাজ হয়। তো এই ধরনের সূক্ষ্ম বিষয়গুলোর খুব পরিষ্কার এবং কোড এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা আপনি পাবেন। তো আমাদের সব আপডেট পাইতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন, হ্যাপি কোডিং।